দুর্বলতা
এগুলো আলোচনা করার পিছনে না লাইয়া মেহনত করতে হবে। মেহনত করতে লাগে আমাদের কত মেহনত ইঞ্জিনের জমা পালাতে হয়, আড়াই ঘন্টার মেহনত করতে হয়, মসজিদের তালিম করতে হয় এবং সপ্তাহের দিকে কাজ করতে হয়, বসাতে চিল্লা তারপরে বিদেশে দেখা যা কত কিছু মুসলিমের মেহনত আমাদের নাই। অন্যের সম্পর্কে আলোচনা করার, অন্যের শেখায় শেখা শেখায় করার প্রতি আমাদের সময় না। আমাদের তো এগুলোর সাথে আমাদের নিজেদের ঘর বাড়িও দেখা যায়, নিজেদের বিনোদনের কথা দেখা যায়, এত সব কিছু পুরো করে তারপরে আবার শেখা 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 শেখার মধ্যে লাগা আমার কথা এদিক সেদিকের কথার মধ্যে না লাগিয়া কাজের কথার মধ্যে লাগে, কাজের মধ্যে লাগে নিজেও কাজের মধ্যে থাকি, জাতিকেও কাজের মধ্যে থাকে, নিজেও কাজের লাইনে আরো ভালো জাতিকেও ভালো করে, জাতিদের সাথে এমন কথা বলি যেই কথা তারা সত্যি হিম্মত বাড়ে, হিম্মত বাড়ে, সাহস বাড়ে, লড়াই ঝগড়া থেকে যত সম্ভব নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করে, নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করে। যেমন রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করে রোজাদারকে বলা হয়েছে তুমি এই কথা বাড়ি নিয়েছ হয় ভাই আমি রোজা আমি ঝগড়া করতে পারবো রোজাদার ঝগড়া করে না, আমরা ঝগড়ার বিষয়ের মধ্যে কখনো করবো না, আমরা তো করবো ভাই আমরা তো দাওয়াতের কাজ নিয়ে আসি, আমাদের 24 ঘন্টার বিভিন্ন প্রোগ্রাম আছে, আমাদের সময় ভাগ করা আছে, 8 ঘন্টা আমাদের খাওয়া রুচির জন্য, 8 ঘন্টা পরিবার পরিজন এবং নিজের আরাম আরামের জন্য, 8 ঘন্টা মেহনতের জন্য আমার অন্য লাইনে ব্যস্ত হওয়ার সময় কোথায়, অন্য লাইনে মজবুর হওয়ার সময় কোথায়, আমার তো সময় ভাগ করা আছে। এইভাবে যখন আমরা ভাইয়ের জন্য মেহনতের প্রতি জমে দেব ইনশাআল্লাহ এই মেহনতের রোগ এবং দুর্বলতার চিকিৎসা এই মেহনতের মধ্যে লুকায়িত। একই গাছের পাতা যেটা খেলে অসুস্থ হয় আবার যেটা খেলে অসুস্থ মানুষ সুস্থ হয়, এটা একটা পরিমাণ আছে, যে পরিমাণ খেলে অসুস্থ হয়ে যায় আবার এক পরিমাণ আছে যে পরিমাণ খেলে সুস্থ হয়ে যায়। আমাদের মেহনত বলতে আমাদের মেহনতের সুস্থতা, আমাদের সুস্থতা, আমাদের প্রগতি, আমাদের উন্নতি সব কিছু আমাদের মেহনতের মধ্যে রূপায়িত আছে। আমাদের মেহনত আমাদেরকে আখেরাতের লাইনে, ইমানের লাইনে, আমলের লাইনে, আল্লাহর মাল্লার লাইনে, আল্লাহর জ্ঞানের লাইনে, আখলাকের লাইনে, মামলাতের সাফাই, মাসরাতের পাকিজেগি, আখলাকের গুরুত্বি, এখলাস ও ইলাহিয়াতের লাইনে তরক্কি, জান ও মালের কোরবানি, এই লাইনে আমাকে বাড়াইতেছে, আমি আগে বাড়তেছি, এটা হলো তরক্কি, এটা হলো উন্নতি। আর মেহনত করলাম কিন্তু এইসব সেবা করে যদি আমাদের মধ্যে কাজে না হয় তাহলে আমার উন্নতি। এখন মেয়ে ভাইয়ার জন্য আসছি আমরা এখানে, এখন আমরা তার বোঝাই দিচ্ছি গত মাসে যে সমস্ত টাকা যাগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে ওই সমস্ত টাকা যাগুলো কতটুকু করে হয়েছে তার বোঝারি না হলে তাকেও কাজের লাইনে দুর্বল হয়ে যায় আর কাজও নষ্ট হয়, কাজের হেফাজত কাগজের মধ্যে কাগজের যখন একটা সাথে শোনা সে নিজে অনুভব করতে পারে নিজের কমজোরিটাকে আগামীর জন্য সে আজম করতে পারে ভাই আমার এই কমজোরিকে দূর করতে হবে। আর যখন কাগজের শোনানো হয় না তখন প্রত্যেকে আপনি আপনার মেহনত করতে থাকে, তার মেহনত কোন পর্যায়ে এবং মেহনতটা কি সহি রোগের উপর চলতেছে কি চলতেছে না এটাও তার সামনে নাই, আমরা দুটা মেহনত এই জন্য কাগজেরই এই মেহনতটা একটা বড় জরুরি অংশ। সেখান পর্যন্ত পৌঁছার সেখান পর্যন্ত কত মেহনত পৌঁছতে এটা তো কারগুজারি দ্বারা আসবে এই জন্য ইনশাআল্লাহ আজকে একটু শুক্রবার জুমার তৈরিও আছে 11:30 পর্যন্ত প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ আমরা কারগুজারি শুনেব কার্বোজারি সব তো হয় যাবো আছে কার্বোজারি যে সব দেওয়া হয় এই সবই আমরা ইনশাআল্লাহ কার্বোজারি শোনাই।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।